বৈষম্য বিরোধী বাংলাদেশ প্রতিবন্ধী বিদ্যালয় শিক্ষক কর্মচারী আন্দোলনের এক জরুরি সভা 17 আগস্ট শনিবার সকাল 11টায় বাংলাদেশ শিশু কল্যাণ পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়। নাসির উদ্দিন রাসেলের সভাপতিত্বে বাংলাদেশের সকল শিক্ষক কর্মচারী অংশগ্রহণ করেন। উক্ত জরুরি সভায় বক্তব্য রাখেন বাংলাদেশ প্রতিবন্ধী বিদ্যালয় সমন্বয় পরিষদে প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ইলিয়াস রাজ ও সেক্রেটারি রিমা খাতুন এবং অন্যান্য নেতৃবৃন্দ। বক্তারা বলেন, শেখ হাসিনা সরকার থাকাকালীন সময় বিভিন্ন মন্ত্রী ও এমপিরা আমাদের বিভিন্ন আশ্বাস দিয়েও তা পরবর্তীতে বাস্তবায়ন করেননি। বর্তমানে আমরা অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টাদের প্রতি দৃষ্টি আকর্ষণ করছি, যেন তারা আমাদের যৌক্তিক দাবিগুলো পূরণ করেন। বিস্তারিত দেখুন বাংলা টিভি 71-এর চিফ রিপোর্টার নাসির মোল্লার ভিডিও চিত্রে। আমাদের একটু খেয়াল করতে হবে যে সমন্বয়ক যারা, তারা কিভাবে আন্দোলনটাকে উঠিয়েছে। ওরা কিন্তু এককভাবে উঠায়নি, প্রথমে ওদের 6 দফা ছিল, তারপরে সেটা আস্তে আস্তে 1 দফা এসছে। এবং তখন কারা ছিল সঙ্গে? তখন কি শুধুই ছাত্ররা ছিল? আম জনতা নেমেছিল রাস্তায়। আমাদেরকে আম জনতাকে নামাতে হবে। প্রতিবন্ধী যখন প্যারেন্টস আছে, অভিভাবক আছে, স্কুল আছে, সবাইকে আমাদের রাস্তায় নামাতে হবে। এবং সেই ব্যবস্থা করতে হলে আগে বিশ্বস্ত টানতে হবে এই আন্দোলনে, যৌক্তিকতা দাঁড় করাতে হবে উপদেষ্টা মণ্ডলীর কাছে। এবার যেন তারাই আমাদের কাছে আসে, এরকম একটা প্রক্রিয়া করতে হবে। আর আমাদের যারা আছে সমন্বয় পরিষদে থাকুক বা যেখানেই থাকুক, স্কুলেও যদি কেউ থেকে থাকে গ্রামে, যাদের যোগ্য মনে করবো তাদের দ্বারা একটা সমন্বয় কমিটি তৈরি করে তাদের মাধ্যমে আমাদের এটা পরিচালনা করতে হবে। তো তারা তো করতে পারেনি, কারণ জায়গার মতো ওই জায়গাটায় প্রবলেম। তো প্রবলেমের যে জায়গাটা ছিল, আসলে মেঘ আসলে তো মেঘ কেটে যায়, তাই না? আমাদের মাথার উপর আসলে মেঘ ছিল, মেঘটা এত বড় যে ওই মেঘটার এই প্রান্ত থেকে ওই প্রান্ত মাপযোগ করার উপায় আমাদের ছিল না। এখন মেঘই নাই, মেঘ কেটে। তবে মেঘ কেটে গেলেও মেঘের কিছু আনাগোনা আছে না, সে আনাগোনা গুলো এখনো কেটে যায়নি, সেগুলোকে কেটে দিতে হবে। আপনারা যে প্রতিবন্ধী স্কুল করছে, কমিটিতে থাকে না, জাতীয় প্রতিবন্ধী ফোরামের একজন সদস্য কমিটিতে থাকতে হবে। তার মানে প্রতিবন্ধী ফোরামের অবশ্যই একটা অবস্থান আছে বা তার একটা গুরুত্ব আছে, কিন্তু সেইটা দলীয়করণের মধ্যে দিয়ে ওখানে এমন কিছু ঘটনা ঘটে গেছে, ওই জায়গাটা হারিয়ে গেছে, ওটাকে টেনে তুলতে হবে। আমরা চাচ্ছি যে সবাইকে নিয়ে আমরা একই, এরপরেও যদি কেউ রেসপন্স না করে, এবং আমাদের যে এই কর্মসূচি এটা কিন্তু আমাদের পার্সোনাল কর্মসূচি না। এখন যদি বলে যে না আগামী রবিবার নয় পরের রবিবার আন্দোলন করি, তাহলে কি আপনার একমত? আমাদের এই কর্মসূচি 1772-এর স্কুলের সার্বঙ্গীন মঙ্গলের কর্মসূচি। এটার সাথে বন্ধুদেরকে আমরা রিকোয়েস্ট করবো, হাত ধরবো, পা ধরবো, মাথায় উঠাবো, ভাই আসেন। সকলকে প্রিয় দর্শক, এই মুহূর্তে দেখতে পাচ্ছেন শিশু কল্যাণে প্রতিবন্ধী শিক্ষকেরা আজ আলোচনা সভা করে থাকেন। তারা বলে থাকেন দীর্ঘ 20 বছর যাবৎ তারা অবহেলিত রয়েছে, আর কতদিন অবহেলিত থাকবে। প্রত্যেকটা শিক্ষকেরা আজ অবস্থান রেখেছে, আজ দেখতে পাচ্ছেন পড়াই তাদের বয়স শেষ পর্যায়ে এসেছে। এই অপেক্ষায় এখনও পর্যন্ত তারা মাঠে আছে, বা তারা যে দীর্ঘদিন যাবৎ বিভিন্ন মানববন্ধনে বিভিন্ন রকমের অনুষ্ঠানগুলো এই প্রতিবন্ধীর জন্যে স্বীকৃতি পাওয়ার জন্যে তারা মাঠে কাজ করেছে। কিন্তু দুঃখের বিষয়, গত 20 বছর যাবৎ আজও পর্যন্ত তারা সফলতা পেল না, বা তারা কী পদক্ষেপ নেবে এখন নতুন সরকার আওয়াতে। আমরা এই বিষয়টা নিয়ে যে প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ইলিয়াস রাজ সভাপতি, তার থেকে আমরা একটু কথা বলবো, আমাদের সঙ্গে থাকুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম।
আপনারা জানেন দীর্ঘদিন যাবত আমরা বৈষম্যের শিকার। বিগত 17 বছরে অটিস্টিক ও প্রতিবন্ধী বিদ্যালয়গুলো নিয়ে সরকার শুধু আমাদের সাথে তামাশাই করেছেন। বারবার তারা বলছেন যে প্রতিবন্ধী বান্ধব সরকার, কিন্তু তারা প্রকৃতপক্ষে এর উল্টোটা। এই গত সরকার আমাদের জন্য কিছুই করেনি, বারবার আমাদের জন্য কমিটমেন্ট করেছিল এবং তারা কোনো কমিটমেন্টই রক্ষা করেনি। আমরা বিগত তাদের বিরুদ্ধে 4টা আন্দোলন করেছিলাম এবং ব্যর্থ হয়ে প্রত্যেকটা আন্দোলনে খালি হাতে আমাদের ফিরতে হয়। আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা অত্যন্ত মানবিক মানুষ, উনি সাধারণ মানুষ নিয়ে আজীবন কাজ করে যাচ্ছেন। উনি নোবেল বিজয়ী, সারা পৃথিবীর মানুষ ওনাকে মানবিক মানুষ হিসেবে ওনাকে চিনেন। আমাদের প্রাণের আকুতি আমাদের এই বিদ্যালয়গুলো যেন অতি তাড়াতাড়ি স্বীকৃতি এবং এমপির আওতায় আসে। ধন্যবাদ আপনাকে ইলিয়াস ভাই। আরেকটি বিষয়ে আমরা জানতে চাব যে আপনারা যে সেবাগুলো দিচ্ছেন, আসলেও প্রতিবন্ধী শিক্ষক যে বাচ্চারা দীর্ঘদিন যাবৎ তারা ঘর থেকে মা বাবা থেকে বঞ্চিত রয়েছে, আপনারা মানুষ বানানোর লক্ষ্যে যে সেবাগুলো গত 20 বছর যাবৎ দিয়ে আসছেন, এই যে আমরা দেখতে পারলাম আজ 64টা জেলারই প্রত্যেকটা শিক্ষকেরা এখানে উপস্থিত হয়েছেন, আজ যে আলোচনা সভা করেছেন, আপনারা যে একটি আলোচনায় বলেছেন যে দীর্ঘদিন আপনারা অবহেলিত রয়েছেন বা প্রত্যেকটা শিক্ষকের আমরা দেখতে পাচ্ছি বয়স পড়ায় শেষ পর্যায়ে এসেছে, এই প্রতিবন্ধীদেরকে সেবায় নিয়োজিত থাকার লক্ষ্যে আপনাকে অশেক অশেক ধন্যবাদ। ধন্যবাদ আপনাদের সবাইকে। প্রিয় দর্শক, এই মুহূর্তে আমরা কথা বলে থাকি প্রতিবন্ধী শিক্ষক প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ইলিয়াস ভাই। এখানে দেখতে পাচ্ছেন আজ 64টা জেলারই প্রত্যেকটা শিক্ষকেরা উপস্থিত হয়েছে, তারা সব সময় আজ গত 20 বছর যাবৎ এই প্রতিবন্ধীকে শিক্ষায় নিয়োজিত থাকেন, তাদের অর্থ এমনকি সময় ব্যয় করেও এই প্রতিবন্ধীর সেবায় নিয়োজিত থাকেন। তাদের একই দাবি, আজ 20 বছর যাবৎ বিভিন্ন সরকার বিভিন্ন রকমের তাদেরকে আশ্বাস দিয়ে থাকেন, কিন্তু আশ্বাস এখনও পর্যন্ত সফলতা পাচ্ছে না বলে জানান। তো তাদের বিশ্বাস যে নতুন সরকার দায়িত্ব নিয়েছে, তার প্রতি তারা বিশ্বাস করেন, যিনি এই প্রতিবন্ধী বিদ্যালয়কে তারা পাবে বলে তাদের বিশ্বাস। তো প্রিয় দর্শক, ভালো থাকুন, সুস্থ থাকুন, বাংলা টিভি 71 এর সঙ্গে থাকুন। 60 ফিট এভিনিউ রোডের সাথে লাগানো 40 ফিট রোড ধরে সামনে এগিয়ে গেলেই নতুন ধরার 3 কাঠা ও 5 কাঠার প্রিমিয়াম রেডি প্লট, যেখানে প্রতিটি প্লটের 3 দিকে রয়েছে খোলা জায়গা, যার কারণে বাড়ি করার সময় প্রতিটি ফ্লোরের আয়তন অনেকাংশে বৃদ্ধি পাবে। বাংলাদেশে রিয়েল স্টেটে প্রিমিয়াম প্লটের এই নতুন অদ্বিতীয় ও অবিস্মরণীয় কনসেপ্ট প্রথম নিয়ে এসেছে নতুন ধরার সম্মানিত ব্যবস্থাপনা পরিচালক ডক্টর মোহাম্মদ সাদিউজ্জামান। আপনার কাঙ্ক্ষিত প্লটটি বুকিং এর জন্য আজই যোগাযোগ করুন